সকলকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আজ 24শে ডিসেম্বর, রাত পোহালেই বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর আমরা ক্রিসমাস মানেই জানি পার্কস্ট্রিট। তবে এখন শুধু পার্কস্ট্রিট নয়, আমরা এবার বড়দিনের মজা পেতে পারি আমাদের হাওড়াতেই। যারা ভিড়ের জন্য পার্কস্ট্রিট যান না, তারা অবশ্যই চলে আসুন হাওড়া ডুমুরজলা ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। এই পার্ক হলো ইছাপুর শিবাজী সংঘ মাঠের একদম পাশেই। শিবাজী সংঘের দুর্গাপুজো যারা যারা দেখেছেন, তারা অনায়াসেই এখানে আসতে পারবেন। আর যারা জানেন না, তারা হাওড়া থেকে 72 নম্বর বাস ও বাক্সারা মিনি বাসে TNT স্টপেজে নামলেই দেখতে পাবেন হাওড়া ক্রিসমাস কার্নিভাল। তাহলে বড়দিনের সন্ধ্যাবেলা পরিবারকে নিয়ে কাটিয়ে যান এই কার্নিভালে। এই কার্নিভাল চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত। প্রতিদিনই অনুষ্ঠান চলবে এখানে। অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র কয়েকটা ঘন্টা। এই বছর থেকেই এখানে শুরু হলো হাওড়া ক্রিসমাস কার্নিভাল। বাচ্চা বড় সকলে মিলে আসতে পারেন এই কার্নিভালে। December 23 আমি গিয়ে দেখা পেয়েছিলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যর। সেই অনুষ্ঠানের কিছু অংশ থাকলো আপনাদের জন্য। হাওড়া ক্রিসমাস কার্নিভাল কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।